ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء الله سبحانه وتعالى رمحان دربار لاكو شكريا جاپن قرشي جنيا مادر کی پروتی جمار نیائے آج کیو সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি যে ওয়াদাগুলো করেছেন, কোরআনুল করিমের থেকে সে ওয়াদাগুলো আলোচনা করতে করতে আজকের ১২ নম্বর ওয়াদা আল ইস্তেকামত। ইস্তেকামত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, অবিচলতা, অটলতা। সিদ্ধান্তকর মুহূর্তে, কঠিন মুহূর্তে অটল থাকা, এটাকে বলা হয় ইস্তেকামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন রকমের পেরেশানি দেখা দিল। একদিকে একদল লোক মুরতাদ হয়ে গেল, আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি হাতে নিয়ে ঘোষণা করতে লাগলেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দিব। যে কারণে সাহাবায়ে কেরাম যারা জানতেন তারা চুপ ছিলেন, আর যারা জানতেন না তারা বিভ্রান্তির মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন, তিনি আসলেন সোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যেখানে কবর আয়েশার হুজরা, এখানে ঢুকে পড়লেন। দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢাকা আছেন। চাদরটা খুলে তিনি চুমু খেলেন, এরপরে আবার চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন। এসে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, শুনে রেখো যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রেখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত। এরপরে তিনি কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, তার আগের যত নবী রাসূল গণ দুনিয়াতে আগমন করেছেন তারা সকলেই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন, চলে গেছেন। তিনিও যদি চলে যান তাহলে কি তোমরা আবার পিছনে ফিরে যাবে? আর জেনে রাখো, যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না, নিজেরই ক্ষতি করবে। এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন। এই যে সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা, এটার নাম হচ্ছে ইস্তেকামত। আমরা যদি দেখি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে সকালে আসলেন আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তপ্ত করত। আজকে যখন দেখা জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আজকে খুব দারুণ খবর আছে। আমি এই একই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সাত আসমান ভেদ করে মেরাজ করেছি। আবু জাহেল শুনে প্রথমে অট্টহাসি হাসল, পরে সে চিন্তা করলো যে এটা একটা মোক্ষম সুযোগ। এইবার যারা মুহাম্মাদের খপ্পরে পড়ে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ভাগানো যাবে। সোজা সে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমার কাছে বললে, অন্য কারো কাছে বলবে এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই বলবো। তাহলে একটু বসো, আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের ঘরে, কারণ ওদের বড় চিন্তা ছিল আবু বকরকে নিয়ে। এই লোকটা আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সবসময় ন্যায়ের উপরে থাকেন। এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আজকে তাকে আমরা ফিরিয়ে আনতে পারব। আবু বকরের দরজায় গিয়ে করা আঘাত করল। আবু বকর বের হয়ে আসলেন, আবুল হাকাম আবু জাহেলের নাম, কেন তুমি এখন আসলে? আবু জাহেল বলল, শোনো, তুমি যার সঙ্গে চলো, এই লোকটা যে একটা পাগল, এই লোকটা যে জিনে ধরেছে, এই লোকটা যে জাদুকর মিথ্যাবাদী, এটা তো আমরা আগেও বলতাম, তুমি বিশ্বাস করো নাই। আজকে সে এমন এক ঘটনা ঘটেছে যে তুমিও বিশ্বাস করবে যে সে মিথ্যাবাদী। কি এমন ঘটনা? বলো যে দেখো, সে বলে আজকের এই রাতে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছে, মেরাজ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলকে তা বলেছেন। আবু জাহেল মনে করলো এইবার তীর কাজে লেগেছে, আবু বকর তা বিশ্বাস করবে না। বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকেও সে বলবে, তোমার কাছে বলার জন্যই আমি তাকে ওখানে বসে রেখেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি জিজ্ঞেস করতে চাই তিনি এটা বলেছেন কিনা। আবু জাহেল বলল, অবশ্যই বলেছে, আমি কি মিথ্যা বলি নাকি? এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যদি আমার নবী ঠিকই বলে থাকেন তিনি এইখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, তিনি সত্যই বলেছেন তিনি আল্লাহর রাসূল। এটার নাম হচ্ছে ইস্তিকামত, সর্ববস্থায় অটল থাকা, অবিচল থাকা, এটার নাম হচ্ছে। আর সুযোগ দেখলে ইসলামের কথা বলি, আবার বিপদ দেখলে সরে যায়, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? আজকের মুসলিম জাতির জন্য এই দৃঢ়তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এরকম অনেকগুলো আছে। হুদাইবিয়ার যখন সন্ধি হচ্ছিল, মক্কার লোকেরা শর্ত দিল, এইবার আপনারা মক্কায় ওমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। এমনি ভাবে মক্কার থেকে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে মক্কায় ফিরে আসে কোনো মুসলমান, মক্কার লোকেরা তাকে ফেরত দিবে না। এমনি ভাবে আগামী বছর আপনার ওমরা করতে আসতে পারবেন, তিন দিন থাকবেন, তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র আনতে পারবেন না, তাও তরবারিও খাপের ভিতরে থাকবে, উন্মুক্ত থাকবে না। এরপরে চুক্তিপত্র লেখা শুরু হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখালেন আলীকে দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, আর ওদিকে মক্কা আর কুরাইশদের সাথে। ওরা বলল, রাসূলুল্লাহ চলবে না, আমরা যদি আপনাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করি তাহলে ঝগড়া কিসের? কাজে এখানে লেখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সঙ্গে চুক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী এটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এটা কাটতে পারবো না। যাই হোক, এই সবগুলো শর্ত ছিল বাহ্যিকভাবে মুসলিমদের বিরুদ্ধে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি সত্যিকার আল্লাহর রসুল নন? হ্যাঁ, আমি আল্লাহর রসুল। আমরা কি হকের উপরে নই? অবশ্যই। আমরা যদি শহীদ হয়ে যাই জান্নাতে যাব না? অবশ্যই। তাহলে কেন আমরা এই সমস্ত অপমানজনক শর্ত মেনে নিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর ইবনে খাত্তাব ছুটে গেলেন আবু বকরের কাছে, একই প্রশ্ন, আবু বকর আমরা কি সত্যিকার দিনের উপরে নেই? আমরা কি হকের উপরে নই? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী নই? তাহলে কেন আমরা এই ধরনের শর্ত মেনে নিচ্ছি? আমরা তো জাহিলি যুগে এগুলো মানি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এটার নাম হচ্ছে ইস্তিকামত। আর আমার যুক্তিতে ধরলো না, শুরু করে দিলাম অভিযোগ, শুরু করে দিলাম বিভিন্ন রকমের সমালোচনা। এইটার নাম ইস্তিকামত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইস্তিকামত দান করবেন। আজকের আলোচ্য বিষয় কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবিচল রাখেন, ইউসাব্বিতু সাবিত রাখেন, দৃঢ় পদে রাখেন, অটল রাখেন, বিল কওলিস সাবিত, সুদৃঢ় বাণী দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা অটল রাখেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আবার আখিরাতের জীবনেও, আখিরাতের জীবনেও তারা অটল থাকবে। কবরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে, তারা ওখানে অটল থাকবে, অবিচল থাকবে, ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে পথভ্রষ্ট করেন, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। এটা কেন বললেন? অনেক সময় আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে না অনেকে। আল্লাহ তাআলা কেন আমাদের সাহায্য করছেন না? আফগানিস্তানে মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি, সব জায়গায় আমরা মার খাচ্ছি, আল্লাহ তাআলা কেন সাহায্য করেন না? আল্লাহ তাআলা এটা কেন করলেন? ওই যে দেখাই নাই যে পীর সাহেবদের বইতে লেখা আছে, আল্লাহ তাআলা আন্দাজ নাই, এই লোকের একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল, এরপরে ছিল এই লোকের একটা নাতি যে একটা গাভী পালন করে কোন রকম দুধ খাওয়াই আমাকে বাঁচায় রাখতো, তাকেও নিয়ে গেল। এই জন্য মাবুদের দরবার থেকে জোরপূর্বক রুহুত ছিনিয়ে নিয়েছিল, আল্লাহর আন্দাজ নাই। এই জাতীয় প্রশ্ন করার অধিকার কারণ নেই। আল্লাহ তাআলা বলছিল, ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করবেন। আল্লাহর কোনো কাজে কোনো ব্যক্তির প্রশ্ন করার অধিকার নেই। আল্লাহ সকলকে প্রশ্ন করবেন, আল্লাহকে প্রশ্ন করার অধিকার কারো নেই। আল্লাহ এই কাজটা কেন করলেন? আল্লাহ কেন আমাদের সাহায্য করছেন না, কাফেরদের সাহায্য করছেন? আল্লাহ তাআলা কেন এই লোকটার ছেলেটাকে নিয়ে গেল, আল্লাহর আন্দাজ নাই? এই জাতীয় যে বিষয়গুলো আছে এটা মনে রাখতে হবে। আজকে এই সময়ে ইস্তিকামতের খুবই প্রয়োজন। মুসলমান আজকে যেই জিনিসটাকে হারিয়েছে তা হলো এই জিনিসটাই। যখন আজকে প্রয়োজন, সারা দুনিয়ার মুসলিম জাতির পাহাড়ের মতো অটল থাকা, আর সেই সময় মুসলিম জাতি হীনমন্যতায় ভুগছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। মানুষ কি লক্ষ্য করছে না এই পাহাড়গুলোর দিকে, কিভাবে পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে? পাহাড় যেরকম স্থির থাকে, অটল থাকে, তেমনি ভাবে মুসলিম জাতিকে পৃথিবীর যে কোনো মুহূর্তে, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো অবস্থাতে অটল থাকতে হবে। এটার নাম কি? ইস্তিকামত। এই ইস্তিকামত হাজারো কারামতি, হাজারো মুজিজা, এর চেয়ে বড় কারামতি আর বড় মুজিজা হচ্ছে ইস্তিকামত। কারণ হঠাৎ করে একটা কাজ করা যায়,
এটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, হঠাৎ করে জীবন দেয়া খুবই সহজ তুমি জানো কি, কিন্তু তিলে তিলে অসহজ আলা সহে খোদার রাহে জীবন দেওয়া খুবই কঠিন তুমি মানো কি। তিলে তিলে জীবন কষ্ট করে করে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া খুবই কঠিন। আমরা দেখেছি এই সামান্য যে আমরা দাওয়াতি কাজ করি, যেটা করতে গিয়ে বিভিন্ন রোগদের সমালোচনার সম্মুখীন হই, বহু লোক আমাদের সঙ্গে পর্যন্ত এসেছে, চলে গেছে, কেটে পড়েছে, কারণ এই পথে চলতে গিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করতে হয়, জীবনের কঠিন মুহূর্ত অতিক্রম করতে হয়, এমনকি জেলেও যেতে হতে পারে, এমনকি জীবনটাও চলে যেতে পারে। এই ভয়ে নিজেরা তো সরে গেছি, আরো যারা আমাদের সঙ্গে আসা যাওয়া করে তাদেরকেও বিরত রাখে, ওখানে যাবি না, ওখানে গেলে কিন্তু বিপদ আসতে পারে, ওখানে গেলে পুলিশে ধরে নিতে পারে। এই জাতীয় ভাবে আজকে আমাদের এই কাজের বাধা দেওয়া হচ্ছে ভাইরা আমার। এই জন্য বলি এই ইস্তেকামত হাজারো কারামতির চেয়ে উত্তম। একজন লোক, বড় একজন আলেম, যে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, তার কাছে গেল। তো লোকটা আসলে আসছিল, মনে করেছিল পীর। আমাদের কাছে অনেকে আসে মুড়ি ধোয়ার জন্য, মনে করে একজন ভালো পীর পাওয়া গেছে। তো দেখে যে না, এখানে সেই সমস্ত কোনো কারবার নেই। এরকম একজন লোক এসে কয়েকদিন থাকলো, শেষ পর্যন্ত চলে যাচ্ছে। আলেম সাহেব জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি অনেক দূর থেকে আসলেন, কয়েকদিন থাকলেন, চলে যাচ্ছেন, ব্যাপারটাকে আমি শুনেছিলাম আপনি একজন ভালো আলেম, বড় আলেম, আসছিলাম এখানে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, দেখলাম এই পর্যন্ত আপনার কোনো কারামতি দেখি নাই। কারামতি দিয়েই তো আজকে পীর নির্বাচন করে মানুষেরা মুরিদ হওয়ার জন্য, তো আপনার কাছে কোনো কারামতি পাইলাম না, সেজন্য চলে যাচ্ছি। উনি জিজ্ঞেস করলেন, তুমি যে এখানে থাকলে আমার ফরজ সালাত, আমার ইবাদত, সুন্নাত, নওয়াফিল যেগুলো আছে সেগুলো কখনো তরক করতে দেখেছো? বলে না, তা দেখি নাই। বলেন, এটা হলো আমার সবচেয়ে বড় কারামতি, আল্লাহর হুকুমের অটল থাকা, হালাল হারামকে বাছাই করে চলা, সত্য পথের উপরে থাকা, অবিচল থাকা, ইস্তেকামত থাকা, এইটা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় কারামতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সিও নবীকে পর্যন্ত হুকুম করেছেন সূরা হুদের 112 এবং 13 নম্বর আল্লাহ বলছেন, ফাসতাকিম কামা উমিরতা ওমান তাবা মাকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তামালুনা বাসীর। ফাসতাকিম, হে নবী, আপনি ইস্তেকামতের সাথে থাকুন, ফাসতাকিম ইস্তেকামত থেকে, আপনি মুস্তাকিম থাকুন, ইস্তেকামতের উপরে থাকুন, যেভাবে আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ করেছেন এর উপরে অটল থাকুন। অমাংতা বা মাকা, এবং আপনার সঙ্গে যারা তওবা করেছে, আপনার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকেও একই নির্দেশ, ফাসতাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, তুমি আদিষ্ট হয়েছ সেভাবে অটল থাকো। ওয়ালা তাতগাও, খবরদার তুমি সীমা লঙ্ঘন করো না, ইন্নাহু বিমা তামালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো সবগুলো দেখেন। এরপরে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু, তোমরা ঝুঁকে পড়ো না, আকৃষ্ট হয়ে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, ওই সমস্ত লোকদের দিকে যারা জালিম, যারা জালিম, তোমরা ওদের দিকে ঝুঁকে পড়ো না, ওদের শক্তি, ওদের পার্থিব চাকচিক্য দেখে, অর্থবল, জনবল, এই সব দেখে তোমরা ওদের দিকে ঝুঁকে পড়ো না। ওয়ালা তারকানু, তোমরা ঝুঁকে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, জালিমদের দিকে, ফাতামাসসাকুমুন নারু, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে,
আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বাঁচাবার জন্য, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য কোন ওলি কোন অভিভাবক থাকবে না, ওয়ালা তুনসারুন কোন সাহায্যকারীও পাওয়া যাবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার তো এই বয়সে আরবদের নিয়ম অনুযায়ী চুল পাকার কথা না, চুল পাকা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা সাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসালুন ওয়া ইযা শামসু কুদরাত, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসালুন, ইযা শামসু কুদরাত, এই সূরাগুলো বৃদ্ধ করে দিয়েছে, আমার চুল পাকিয়ে দিয়েছে। কি আছে সূরা হুদে? সূরা হুদের 112 নম্বর আয়াতে ওই আয়াতটাই আছে ইস্তিকামত সম্পর্কে, আল্লাহ বলছেন ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক, আপনি এবং আপনার সঙ্গী যারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তার উপরে অটল থাকুন, অবিচল থাকুন, ইস্তিকামত। এই যে ইস্তিকামত থাকুন, এটাই বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে এই আয়াত আমাকে বিরুদ্ধ করে দিয়েছে। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, মুসলিম শরীফের 6921 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুব বনি আদম কুল্লুহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান কা কলবিন ওয়াহিদিন, সমস্ত বনি আদমের রূহগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে একটা কলবের মতো, সমস্ত বনি আদমের কলবগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে একটা কলবের মতো, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ ওয়া ফী রিওয়ায়াতিন ইউসাররিফুহু কাইহাইসু ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিবর্তন করেন, উলটপালট করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে কলবের পরিবর্তনকারী আল্লাহ, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, ওহে কলবের পরিবর্তনকারী আল্লাহ, সাররিফ কলবি আলা তাআতিক, আমাদের কলবগুলো, কসাররিফ কুলুব বানা, আমাদের কলবগুলো, আমাদের অন্তরগুলো আপনি আপনার আনুগত্যের উপরে অবিচল রাখুন, অটল রাখুন, ইস্তিকামত রাখুন। এ দোয়া আল্লাহর রাসূল নিজে করতেন। আশ্চর্য হবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙ্গার জন্য তাকে আগুনে নিক্ষেপ করা হলো, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, আমাকে এবং আমার পুত্র ইসমাইলকে তুমি মূর্তি পূজার থেকে বাঁচাও। কে দোয়া করছেন? যেই লোকটা মূর্তি ভাঙলেন, যেই লোকটা মূর্তি ভাঙ্গার জন্য আগুনে নিক্ষেপিত হলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করছেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার রব, তুমি এই শহরটাকে নিরাপদ শহর বানাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, তুমি আমাকে এবং আমার সন্তানকে সনম পূজা থেকে, মূর্তি পূজা থেকে, প্রতিমা পূজার থেকে তুমি বাঁচাও, নিরাপদ দূরে রাখো। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, এইগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। আমান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আমার থেকে, আমান আসানি, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো, ফা ইন্নাকা গাফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল। সূরা ইব্রাহিমের 35 আর 36 নম্বর আয়াত। কি বোঝা গেল? বোঝা গেল যেই কোনো মুহূর্তে ঈমান ধ্বংস হয়ে গোমরা হতে পারে,
এজন্য আল্লাহর নবী নিজে দোয়া করলেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিক। আরেকটা হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন করলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা তিরমিজি শরীফের 2226 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকসুরু আন ইয়াকুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলবের পরিবর্তনকারী, কলব মানেই পরিবর্তন, আর মুকাল্লিব মানে যে উল্টায় ওলটপালট করে, হে কলবের ওলটপালটকারী, কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কলবটাকে তোমার দিনের উপরে অটল রাখো, সাবেত রাখো, অবিচল রাখো। সাহাবা একরাম তো বুঝতে পারলেন যে এই দোয়ার অর্থ সাহাবিদেরকে শিক্ষা দেওয়া, এই জন্য সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া নবিয়াল্লাহি আমান্না বিকা ওয়া বিমা জিতা ফাহাল তাখাফু আলাইনা, আমরা আপনার উপরে ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করি, আপনি কি আমাদের ব্যাপারে ভয় পাচ্ছেন যে আমরা দিন থেকে সরে যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম ইন্নাল কুলুব বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, নিশ্চয়ই সমস্ত মানুষের অন্তরগুলো, কলবগুলো, বাইনা ইসবাইন মিন আসাবিল্লাহ, আল্লাহর আঙ্গুল সমূহ থেকে দুই আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা শাআ, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিবর্তন করে। বোঝা গেল যে কলব মানেই পরিবর্তন, কলব তাকাল্লুব থেকে নির্গত হয়েছে। তাকাল্লুব বলা হয় পানি যখন বেশি গরম হয়ে যায় তখন কি হয়, নিচের পানিগুলো উপরে উঠে আর উপরের ঠান্ডা পানিগুলো নিচে চলে যায়, এইভাবে ওলট পালট করে, এটার নাম হচ্ছে টকবক করে ফুটে, ফুটে টকবক করে, টকবক করে ফুটে না, তার মানে হচ্ছে নিচের গরম পানি উপরে চলে আসে আর উপরের ঠান্ডা পানি নিচে চলে যায়, এই যে ওলট পালট করে এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। মানুষের কলব বারবার পরিবর্তন হয়, এই জন্য মানুষের কলবটাকেও কলব বলে। এটা যে কত পরিবর্তন হয় এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে উদাহরণ দেই, বাচ্চাদেরকে দিই। একটা বাচ্চা এই কাঁপছে, আমি এখন আসার সময় দেখো একটা লোক এখানে নামাজ পড়তে আসতেছে, বাচ্চা একটা সামনে সামনে কাঁদতেছে, ডাক দিল যে আমি তো এখানে যাবো, মসজিদে যাবো, তুমি কই যাও, কান্দা থেমে গেছে। একটা বাচ্চা এই কাঁদছে, আপনি একটু সুরসুরি দেন, হাসা শুরু করবে, এইরকম ভাবে খুব দ্রুত পরিবর্তন হয় মানুষের কলব। যেহেতু এরকম দ্রুত পরিবর্তন হয় এই জন্যই এই কলবটাকে কলব করে নাম রাখা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা মুহূর্ত আসবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন লোক সকালে উঠবে মুমিন অবস্থায় কিন্তু সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় সে মুমিন, সকালবেলায় সে কাফের হয়ে যাবে, এরকম পরিবর্তন হবে। এই পরিবর্তন থেকে যারা বেঁচে থাকে, অটল থাকে, এই অটল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। অটল থাকার নাম কি? আমরা সে ইস্তেকামত নিয়ে আলোচনা করছি। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অটল রাখবেন, ইস্তেকামত রাখবেন, কোরআন আল্লাহ ওয়াদা করেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুদৃঢ় বাণী দ্বারা, কওলিস সাবিত, সুদৃঢ় বাণী দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে অবিচল রাখেন, অটল রাখেন, মুস্তাকিম রাখেন, ইস্তেকামত রাখেন। কে রাখেন? মুনাফিকরা, যারা মুনাফিক তাদেরকে আল্লাহ তাআলা এই ওয়াদা করেন নাই, তাদেরকে আল্লাহ এইভাবে সাহায্য করবেন না। তাদের উদাহরণ হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহ বলছেন সূরায়ে বাকারার 17 নম্বর 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযিস্তাওকাদা নারা, মুনাফিকদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসালিল্লাযি ইস্তাওকাদা নারান, ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল, একটা লোক আগুন জ্বালাইল,
যখন তার আশপাশ আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেলে সে সামনে বাড়ে, হঠাৎ করে নিভে গেল, অন্ধকার এসে গেছে, এখন কি হয়? যাহাবাল্লাহু বিনুরিহিম, এর মানে হচ্ছে একটা লোক আগুন জ্বালালো, তাওহীদের পথে চলে আসলো, ইমানের সবক পাইল, কোরআন হাদিসের পথে আসলো, হঠাৎ করে আল্লাহ তাআলা তার আলোটা নিভিয়ে দিলেন, নিভে গেছে, তার মানে হচ্ছে সে অন্ধকারে পড়ে গেছে, কোনো পীরের খপ্পরে পড়ে গেছে, কোনো তরিকার খপ্পরে পড়ে গেছে, আস্তে তাকে আল্লাহর রাস্তা থেকে, রাসূলের তরিকা থেকে মানব রচিত কোনো তরিকায় ঢুকিয়ে দিল। এটাই বলছেন আল্লাহ তাআলা, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূরকে নিভিয়ে দিলেন, ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পায় না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বধির মানে তারা হকের কথা আর শুনে না, বুকমুন, তারা বুকমুন মানে মুখ বোবা, তারা সত্য কথা বলে না, উমিয়ুন মানে অন্ধ, সত্যকে তারা দেখে না, ফাহুম লা ইয়ারজিউন, তারা কখনো ফিরে আসবে না। কি অবস্থাটা! মাত্র সে আলোর পথে দাঁড়িয়েছিল, সারা জীবনের অন্ধকার, সারা জীবনের গোমরাহি ত্যাগ করে একটু আলোর দিশা পেল, এই সময় শয়তান এসে বলল, তুমি সারা জীবন অন্যায় করেছ, সারা জীবন পাপ করেছ, তুমি এইভাবে আল্লাহকে ডাকলে পাইবা না, নিশ্চয়ই একজন পীর ধরতে হবে। ওই যে দেখাইলাম না, হুবহু পীরদের বইতে লেখা আছে এটা, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না, পীর অনুনয় বিনয় করি আল্লাহর কাছে ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করেন, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। কোন বইতে লেখা আছে? বেদে মারেফাত। কার বই? চরমনাই পীরসাহেবদের বই, তাকে সবাই হক্কানি পীর বলে। এই কথাগুলো বললেই তো সমস্যা, পরিষ্কার লিখে দিয়েছে, এটাই শয়তানের কৌশল। যখন একটা লোক হেদায়েতের পথে চলে আসে, ইমানের পথে চলে আসে, সারা জীবনের অন্যায় গুনাহগুলোকে ধুয়ে মুছে আল্লাহর কাছে তওবা করতে আসে, শয়তান তাকে কেমনে গোমরা করে, তাকে বলে তুই এইভাবে আল্লাহকে পাবি না, সারা জীবন অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই একজন পীর ধর, পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহকে পাবি। এইভাবে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে একজন পীরের মুরিদ বানাইয়ে দেওয়া হয়, এরপরে শয়তানের বাকি যত কাজ, শয়তানের বাকি যত মিশন, সবগুলো পীর সাহেব আঞ্জাম দেয়। কিভাবে আঞ্জাম দেয়? পীর সাহেব আল্লাহর রাসূলের তরিকা থেকে সরে যায়, চিশতিয়ার তরিকা সবক দেয়, পীর সাহেব সবক দেয় লতিফার জিকির, যদিও কোরআন হাদিসে নাই, অলিরা আল্লাহকে পাওয়ার জন্য তৈরি করেছেন, ছয় লতিফা জিকির করো, পীর সাহেব সবক দেয় আল্লাহকে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যায় না। মক্কার মুশরিকদের সঙ্গে আমাদের পার্থক্য এখানি, মক্কার মুশরিকরাও আল্লাহর ইবাদত করত, দেব দেবী পূজা করত ভায়া মাধ্যম রূপে, কোরআনে বলা আছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই দেব দেবী এই মূর্তিগুলোর ইবাদত এই জন্য করি ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। বোঝা গেল মক্কার মূর্তি পূজকেরা, দেবদেবী পূজকেরা, প্রতিমা পূজকেরা এই মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করত না, বরং আল্লাহকে পাওয়ার জন্য এগুলোকে ভায়া, এগুলোকে মাধ্যম রূপে মনে করত। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন মুনাফিকদের চরিত্র, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন আশপাশ আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূরকে নিয়ে গেলেন, নিভিয়ে দিলেন। এরপরে এখানে নূরকে নিভিয়ে দেওয়ার মানে হচ্ছে তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে, এবারে তারা কিছুই দেখতে পাচ্ছে না, সুম্মুন,
তারা তো বধির, আর কখনো তারা হকের কথা শুনবে না। আপনি এই লোকগুলোকে এরপরে যদি কোরআন এবং হাদিসের কথা বলেন তারা মানে? এই পীরের মুরিদদেরকে আপনি কোরআনের দলিল দিয়ে বলবেন, আয়াত নাম্বার লাইন নাম্বার হাদিস দিয়ে বলবেন, তারপরেও তারা মানবে না, তারা বলবে কি আমাদের পীর কি কম বুঝে? আমাদের পীরের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের আলেমরা কি ভুল করেছে, আপনাদের বাপদাদারা কি ভুল করে গেছে? এইভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কোরআনের আয়াত পর্যন্ত অস্বীকার করে, সহিহ হাদিস পর্যন্ত অস্বীকার করে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন সুম্মুন, ওই লোকগুলো হচ্ছে বধির, ওরা শুনবে না। বুকমুন, এই লোকগুলো হচ্ছে বোবা মুখ, এরা সত্য কথা বলবে না। ওমিউন, এরা অন্ধ, সত্যকে দেখে দেখবে না। ফাহুম লা ইয়ারজিউন, এরা আর কখনো ফিরে আসবে না, এরা চলে গেছে। কোরআনুল কারিমে এই মুনাফিক যারা ইস্তেকামতের উপর থাকে না তাদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছেন, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক, তাদের তুলনা উপমা হচ্ছে ওই আকাশের মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার, যুলুমাতুন ওয়া রাদুন বজ্রধ্বনি, ওয়া বারকুন বিদ্যুৎ চমক, একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর একদিকে বিকট আওয়াজ হচ্ছে। ইয়াজালুনা আসাবিআহুম ফি আদানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে সে কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইখতাফু আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, তারপর বলছেন ইয়াকাদুল বারকু ইখতাফু বসারহুম, এত বিকট এবং মারাত্মকভাবে বিদ্যুৎ চমকায় যে যেন তাদের দৃষ্টিকে কেড়ে নিবে। কুল্লামা আদা আলাহুম মাশাউ ফীহি, যখনই একটু আলোক আলো জ্বলে উঠে বিদ্যুৎ চমকায় সামনে বাড়ে। ওয়াইদা আযলাম আলাইহিম আমু, আবার যখন অন্ধকার হয়ে যায় থেমে যায়। তার মানে হচ্ছে এই লোকগুলোর চরিত্র হল যখন ইসলামের কোনো সুবিধা দেখে, ইসলামের বিজয় দেখে তখন সামনে বাড়ে, আর যখন বিপদ দেখে তখন পিছনে হটে। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আরো সুন্দরভাবে তুলে ধরেছেন। সূরা মায়দার 52-53 নম্বরে আল্লাহ বলছেন ফাতাওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দাইরা ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসাররু ফী আনফুসিহিম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে দেখতে পাবে যাদের অন্তরে রোগ আছে, রোগ, যাদের অন্তরে ঈমান অবিচল না, অটল না, তুমি তাদেরকে দেখতে পাবে ইউসারিউনা ফীহিম, তারা কাফেরদের মধ্যে ছুটে বেড়ায়, দৌড়ায়, ছুটছে তাদের বন্ধুত্বের জন্য, তাদের কাছে আপন হওয়ার জন্য। ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দায়রা, তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করে কিনা, কোনো বিপদে স্পর্শ করে কিনা, এজন্য তারা তাদের কাছে কুফফারদের কাছে ছুটে যায়। দেখেন না কিরকম ছুটাছুটি করে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 75-76 নম্বরে আরো বলছেন আমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, তাদের মধ্যে কিছু লোক আছে এরকম যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে যে আল্লাহ যদি তুমি আমাদেরকে অনুগ্রহ করো, আমাদেরকে যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, ফজল দান, নেয়ামত দান করেন, লানাসাদদাকান্না, আমরা অবশ্যই দান খয়রাত করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, আমরা অবশ্যই নেককার সালেহ হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, এরপরে যখন আল্লাহ তাআলা তাদের এই কান্নাকাটির কারণে আল্লাহ অনুগ্রহ করলেন, অনেক ধনসম্পদ দিলেন, বাখিলু বিহি, তারা তখন তাতে কার্পণ্য করতে লাগলো, কৃপণ করতে লাগলো, বখিলি করতে লাগলো। ওয়াতাওয়াল্লাহুম মুরিদুন, এবং তারা বিমুখ হয়ে ফিরে গেল। এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, এই চরিত্র মুনাফিকদের চরিত্র। এমনে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা দাও আমি একেবারে দান করব ভালো হয়ে যাব, আর আল্লাহ তাআলা যখন দান করেন তখন হিসাব করে কেমনে কোটিপতি হওয়া যাবে,
এটা কাদের চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 58 নম্বর থেকে 79 নম্বর 59 নম্বর আয়াত বলছেন, আমিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত, ওদের মধ্যে কেউ কেমন আছে যারা সাদাকা বিষয়ে আপনাকে দোষারোপ করে, ফাইন উতু মিনহা রাদু, যদি তাদেরকে তা থেকে দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয়, ওয়াইল লাম ইউতু মিনহা ইদা হুম ইয়াসখাতুন, আর যখন তাদেরকে দেওয়া হয় না তখন তারা অসন্তুষ্ট হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু, আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দেন এতে সন্তুষ্ট থাকত এবং বলতো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে অচিরেই দিবেন, আমরা আল্লাহর দিকে ধাবিত, এই কথা যদি তারা বলতো, এটা হলো মুমিনদের কথা যে আমরা বিপদে আপদে সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছেই ধরনা দিব, সর্বাবস্থা অটল থাকবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের আরো কিছু চরিত্র তুলে ধরেছেন কোরআনুল কারীম, বলেছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তাদেরকে ছায়ার মতো মেঘের ছায়ার মতো বড় বড় যখন তুফানগুলো তাদেরকে আচ্ছন্ন করে, সমুদ্রে সফরে যাচ্ছে ছায়ার মতো মেঘের মতো এক একটা বড় বড় তুফান এসে আঘাত করছে, কাযযুলাল দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন তারা আল্লাহকে খারেজ করে একনিষ্ঠ করে আল্লাহকে ডাকে, তখন আর কোনো ভায়া মাধ্যম থাকে না, তখন কোনো দেবদেবী থাকে না, কোনো খাজা বাবা থাকে না, গাজা বাবা থাকে না, ল্যাংটা বাবা থাকে না, সবগুলো বাদ দিয়ে সরাসরি ডাকে কাকে? এরপরে বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে যখন আল্লাহ তাআলা তাদেরকে শুকনোয় পার করে দিলেন তারা মুক্তি পেল, ফামিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে কেউ আছে তখন সরাসরি কাফের না হলেও মাঝামাঝি কাফের হয়ে যায়, মুক্তাসিদ মধ্যমপন্থী হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন আরাকায়াতে সূরা আনকাবুতের 65 নম্বরে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি, যখন তারা পানি জাহাজে নৌযানে আরোহণ করে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে একনিষ্ঠ ভাবে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, আমি যখন তাদেরকে স্থলে পৌঁছে দেই, ইদাহুম ইশরিকুন, তখনই তারা শিরিকে লিপ্ত হয়, ইদাহুম ইশরিকুন, তখন তারা শিরিকে লিপ্ত হয়, আরে সারেংটা খুব ভালো ছিল, চালক খুব ভালো ছিল, নেলে ডুবে মরতাম সব, ইদাহুম ইশরিকুন, এটা সূরা আনকাবুতের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনুসের 22 নম্বর এবং 23 নম্বর আয়াত বলছেন, এগুলো মনে হচ্ছে যেন বরিশালের জন্য আয়াত, আমি যখন ছোটবেলায় একেবারে পিচ্ছি তখন বরিশাল সেই বরগুনা থেকে, আমার বাড়ি বরগুনাতে, বরগুনা থেকে তখন ঢাকায় আসতে কাঠের লঞ্চ ছিল, এখন তো বিশাল বিশাল বিলাসবহুল লঞ্চ, এসি রুম লঞ্চ পর্যন্ত আছে, তখন ছিল কাঠের দোতলা লঞ্চ, আর তখন নদীতেও ঢেউ ছিল বেশি, মেঘনার মোহনায় যখন পড়ত রাত্র একটার পরে মনে হয় যেন কাপড় যেরকম কাছে এরকম উপর নিচ হতো, আর যে মানুষেরা ঘুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করত, একবার এরকম হলো যে সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলো, প্রচন্ড রকমের বাতাস, সবাই আদান দেওয়া শুরু করলো, আমাকে বললো ছোট মানুষ হুজুর আদান দাও আদান দাও, এর মধ্যে হিন্দু ছিল কয়েকটা, তারা বলো রাম রাম ভগবান ভগবান, মুসলমান যারা ছিল ওখানে দাড়ি কামানো ঠিকই, এরপরে হয়তো কোনোদিন নামাজও পড়ে নাই, হিন্দুদেরকে মারতে গেল, বেটা এমনি বিপদে পড়ি আর তুই রাম রাম করিস, ভগবান ভগবান আল্লাহ ডাক, হিন্দুরা সব বাদ দিয়ে ডাকা শুরু করলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তখনও এই কোরআন আয়াতগুলো পড়ি নাই, এখন বুঝে আছে আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, এই বরিশাল থেকে আসার লঞ্চের লোকগুলো বাস্তব প্রমাণ, আল্লাহ বলছেন সূরা ইউনুসের 22 নম্বর আয়াতে হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে
স্থল এবং সমুদ্রে ভ্রমণ করান। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকি, এমনকি যখন তোমরা নৌকায় থাকো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন, এবং তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায়, বিরিহিন তাইয়িবাতিন অনুকূল আবহাওয়ায় চলতে থাকে, ফারিহু বিহা, তখন তারা আনন্দ করতে থাকে। টাইটানিকের নাম শুনেন নাই? ক্যাপ্টেন ঘোষণা করলো একটা শোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে পারে না, তোমরা ফুর্তি করো। ওটার ভিতরে খেলার বিনোদনের মাঠ পর্যন্ত ছিল, যখনই ছেড়ে কিছু দূর গেল সাগরের ভিতরে ডুবন্ত বরফ খণ্ডের সঙ্গে আঘাত লেগে টাইটানিকের তলা ফেটে গেছে, পানি ঢুকতে শুরু করলো। ওই ক্যাপ্টেন যে এতক্ষণ পর্যন্ত দম্ভ করে বলেছিল একটা শোলা ডুবতে পারে টাইটানিক ডুববে না, সারা দুনিয়ায় খবর চাইতে লাগলো, সাহায্য চাইতে লাগলো, টাইটানিক জলমগ্ন হচ্ছে তোমরা সাহায্য করো, পুরা দুনিয়ার থেকে সাহায্য করার জন্য ছুটে আসলো। টাইটানিক ডুবে গেল, লোকগুলো মরে গেল, কয়েকটা লোক তারা উদ্ধার করতে পেরেছিল, কারণ সাক্ষী থাকা দরকার আছে, সব মরলে কেমনে হবে, আল্লাহ তালাই কিছু লোককে রক্ষা করেন যাতে ওরা সাক্ষী দিতে পারে। আল্লাহ কানে বলেছেন, ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে স্থলে এবং সমুদ্রে ভ্রমণ করান, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি, তোমরা যখন নৌকায় ছিলে, ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন, এবং তোমাদেরকে নিয়ে ওই পানি জাহাজ অনুকূল আবহাওয়ায় চলতে থাকলো, ফারিহু বিহা, এবং যাত্রীগণ সবাই আনন্দ উল্লাস করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, যা আতহারিহুন আসিফুন, হঠাৎ করে এমন সময় ঝড় হওয়া শুরু হয়ে গেল, ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, এবং চারদিক থেকে ধেয়ে আসতে শুরু করলো তরঙ্গ, তুফান চতুর্দিক থেকে ধেয়ে আসতে শুরু, মিন কুল্লি মাকান, চারদিক থেকে তরঙ্গ ধেয়ে আসতে শুরু করলো, ওয়াজান্নু আন্নাহুম উহীতা বিহিম, এবং তারা নিশ্চিত ধারণা করতে লাগলো যে এখন তাদেরকে এই তুফান পরিবেষ্টন করবে, তাদেরকে ঘেরাও করা হয়েছে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা এবারে আল্লাহকে ডাকতে শুরু করলো, মুখলিসিনা লাহুদ্দিন, সব খাজা বাবাকে বাদ দিয়ে, গাজা বাবা বাদ দিয়ে, পীর বাবা বাদ দিয়ে, ল্যাংটা বাবা বাদ দিয়ে, গাউসুল আজম বাদ দিয়ে, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, সবগুলোকে বাদ দিয়ে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র আল্লাহকে ডাকতে শুরু করলো আর বলতে লাগলো, লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ তুমি যদি আমাদেরকে এইবার আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, লানা কুনান্না মিনাশ শাকিরিন, আমরা একেবারে তোমার কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব, একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব, তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ বলছেন, ফালাম্মা আনজাহুম, যখন তাদের এই অনুনয় বিনয় কাগতি মিনতি শুনে আল্লাহ তাদেরকে নাজাত দিলেন, ইযাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগায়রিল হাক্কে, হঠাৎ করে তারা অন্যায়ভাবে জমিনে সীমা লঙ্ঘন করে, শিরকে লিপ্ত হয়ে যেতে শুরু করে। আল্লাহ সেটাই বলেছেন, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, সূরা আনকাবুতের 65 নম্বরে বললেন, যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিনারায় পৌঁছে দিলেন, ইযাহুম মুশরিকুন, তারা তখনই শিরকে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়াইযা আযাকনা আন-নাস রাহমাতান, মানুষের চরিত্র বড় খারাপ, সূরা রুমের 36 নম্বরে বলছেন, ইযা আযাকনা আন-নাস রাহমাতান, যখন আমি মানুষকে আমার পক্ষ থেকে রাহমাতের স্বাদ আস্বাদন করাই, ফারিহু বিহা, তখন তারা তাতে আনন্দিত হয়, আর ওয়াইন তুসিবহুম সাইয়াতুম বিমা কদ্দামাত আইদিহিম, আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপরে অকল্যাণ পৌঁছে, বিপদ আপদ আসে, তখন ইযাহুম ইয়াকনাতুন, তখন তারা হতাশ হয়ে পড়ে, সূরা রুমের 36 নম্বর আয়াত। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহি হাদিস 7220 নম্বর হাদিস আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুনাফিকে কা মাসালিস শাতিল আয়রাতে বাইনাল গানামাইনে, মুনাফিকের উপমা হচ্ছে
ওই উদ্ভ্রান্ত পাঠার মতো, যেই পাঠা দুইটা বকরি দুই পাল বকরির কাছে মাঝে ঘোরাফেরা করে, একবার এই বকরির কাছে যায়, একবার এই বকরির পিছনে ঘোরে, একবার এই ছাগলের পিছনে, আবার ওই ছাগির পিছনে, এইরকম ঘোরে। এটা মুসলিম শরীফের হাদিস, আমার বানানো কথা না, কি মারাত্মক দৃষ্টান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মাসালুল মুনাফিক, মুনাফিকের দৃষ্টান্ত উপমা হচ্ছে কাশাতিল আয়রাতে বাইনাল গানামাইনে, দুই পাল বকরির মাঝে উদ্ভ্রান্ত পাঠার মতো। তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান, একবার এই বকরির কাছে একবার ওই বকরির কাছে সে উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরতে থাকে। অফি রেওয়ায়েতে নাসাই, নাসাই শরীফ হাদিসটা আছে, এখানে একটু বেশি আছে, 5052 নম্বর হাদিস নাসাই শরীফের, সেখানে বলা আছে, লা তাদরি আইয়াহুমা তাতবাউ, সে সিদ্ধান্ত নিতে পারছে না কোন ছাগলের পিস লইবে। এরকম ভাবে মুনাফিকরা কোন দলে যাবে, কার দলে থাকবে, এই সিদ্ধান্ত নিতে পারে না। আর মুমিন যারা, তারা সব সময় আল্লাহর কাছে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর হুকুমের উপরে তারা ইস্তেকামত থাকে। আমি আলোচনা করছিলাম ইস্তেকামত নিয়ে, ইস্তেকামত অটল থাকা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেজন্য বলেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা তাদেরকে সুদৃঢ় এবং অচল অবিচল রাখবেন, ইস্তেকামত রাখবেন, তারা হকের উপরে থাকবে। এজন্য মুসলিম শরীফের সহিহ হাদিস 7692 নম্বর হাদিস সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লি আমরিল মুমিন, ইন্ন আমরাহু কুল্লাহু খাইরুন ওয়া লাইসা যালিকা লি আহাদ ইল্লা লিল মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনের অবস্থাটা বড় আশ্চর্যজনক, মুমিনের সব অবস্থাটাই ভালো, বিপদেও ভালো, আবার সুখেও ভালো, দুঃখেও ভালো, স্বচ্ছল অবস্থায় ভালো, অস্বচ্ছ অবস্থায় ভালো। এইটা শুধুমাত্র মুমিনের বেলায় হতে পারে, অন্য কারো বেলায় হয় না। কিভাবে? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, বলছেন, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া অন্য কারো বেলায় এমনটা দেখা যায় না। ইন আসাবাতুহু সাররাউ শাকারা, যখন তার কাছে কোনো আনন্দের মুহূর্ত আসে, ভালো অবস্থানে থাকে, শাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, যে এগুলো আমার কোনো বাহুবলের কারণে অর্জিত হয় নাই, এটা দিয়েছেন কে? শাকারা, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য মঙ্গল হলো। ওয়াইন আসাবাতুহু দাররাউ, আর যদি তার কোনো বিপদ আসে, অশুভ মুহূর্ত আসে, অকল্যাণ আসে, সবারা সে তাড়াহুড়া করে না, বরং সে সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকা না খায়রান লাহু, এটা তার জন্য ভালো। দেখেন না কি অবস্থা, শেয়ার ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে, আত্মহত্যা করে মরল, এই লোকগুলো কি মুমিনরা এটা করে না? মুমিনরা চিন্তকের বিপদ আসতে আসবে কার জন্য? তবে আমি আবার শেয়ার ব্যবসা সমর্থন করছি না, শেয়ার ব্যবসা হচ্ছে বর্তমান সময়ের আধুনিক জুয়া। এটা কি? আধুনিক জুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখিরি জামানায় মানুষ মদ পান করবে, ওয়ায়ুসাম্মুনা বিগাইরি ইসমিহি, মদ পান করবে তবে নাম রাখবে ভিন্ন, ওই মদের নামে নাম রাখে না, ভিন্ন নামে নাম রেখে মদ পান করবে। মানুষ সুদ খাচ্ছে, নাম দিচ্ছে মুনাফা। এই যে ইসলামী ব্যাংক বলেন, আরে এখন তো ব্যাংকের ছাতার মতো ইন্স্যুরেন্স কোম্পানি বেরিয়েছে। আচ্ছা আপনি বলেন, আমি ধরেন একটা ঝুঁকি, ওই যে কি করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা হিসাব করলাম 10 লাখ টাকা, প্রতি বছর আমি 1,000 টাকা বা 10,000 টাকা দিব, 10 বছর মেয়াদি, কিন্তু যদি 2 বছর পরে আমি মারা যাই তাহলে ওই 10 লাখটাই পাবে, ঠিক কিনা? তো 10 লাখটা দিল কোথেকে? আপনি যে বললেন যে আমার টাকা নিয়ে ব্যবসা করে আপনি আমাকে মুনাফা দিচ্ছেন, আপনি মুনাফা দিবেন, আমি তো মারা গেলাম 2 বছর পরেই অ্যাকাউন্ট খোলার পরে, এখন আপনি 10 লাখ টাকা দিবেন কোথেকে? দিবেন
এছাড়া এগুলোর মধ্যে অনেক ঘাপলাবাজি ধোকাবাজি আছে। এখন বিভিন্ন কোম্পানি বেরিয়েছে, MLM কোম্পানি, মাল্টি লেভেল কোম্পানি আছে না কতগুলো। আমাদের অনেক ভাইয়েরা আগে তাওহীদের দাওয়াত দিত, মাশাআল্লাহ ইসলামের দাওয়াতের জন্য পাকা ছিল, এই শয়তান এসে এই লোকগুলোকে দেখলো মাশাআল্লাহ ভালো দাওয়াত দিতে পারে, এদেরকে নিয়ে গেছে এই সমস্ত কোম্পানিতে। আগে তারা দিত তাওহীদের দাওয়াত, আল্লাহ এবং রাসূলের কথা, এখন দাওয়াত দেয় ডান আর বাম, এই সমস্ত ভণ্ডামি। মানুষ কি বুঝায় এই যে ভণ্ডামিগুলো শুরু হয়েছে? এগুলো কোনো ভালো আলেমরা এগুলোকে জায়েজ বলে নাই, তাওহীদবাদী না, প্রচলিত যে আলেমরা আছে এদের মধ্যেও যারা ভালো আলেম তারা এই সমস্তগুলোকে জায়েজ বলে না। এখন বলবেন অনেক মুফতিদের পক্ষেও আছে এরকম, তো পয়সা দিলে মুফতি অনেক কেনা যায়, বহুত মুফতি পয়সা দিলে কেনা যায়। যুগে যুগে আল্লাহর নবীরা যে দিন আগমন করেছেন, দিনগুলো ধ্বংস করেছে কি আলেমদের ফতোয়া ছাড়া? একদল আলেমরাই ফতোয়া দিয়েছে যুগে যুগে। এই জন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত একটা দেশ কোরআন এবং সুন্না মোতাবেক চলে না, অতক্ষণ পর্যন্ত সেখানে খুচরা কোনো ইসলাম কায়েম করা সম্ভব না। কারণ আপনি একটা ইসলামী ব্যাংক করলেন, এটা চলতে গেলে বাংলাদেশ ব্যাংক, এরকমভাবে আপনার এই দেশের প্রচলিত ব্যাংকের সাথে লেনদেন আছে, আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে লেনদেন করতে হয়। কাজেই কমপক্ষে আভ্যন্তরীণভাবে আপনি যদি ইসলামের উপরে চলতে চান, তাহলে এই দেশের সমস্ত ব্যাংকই হতে হবে, সমস্ত ব্যাংক চলতে হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে। বাংলাদেশ ব্যাংক কি ইসলামের ব্যাংক না সুদী ব্যাংক? তাহলে বাংলাদেশ ব্যাংকের অধীনে কি করে ইসলামিক ব্যাংক হতে পারে? যাই হোক, তারপরেও যদি তারা বলে আমরা চেষ্টা করছি, ভিন্ন কথা, চেষ্টাটা খালি ব্যাংকের ক্ষেত্রে না করে বরং আদালতে, এরকম সংসদে, সব জায়গায় আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করেন, তাহলে ব্যাংক এমনি ইসলামিক হয়ে যাবে, ঠিক কিনা? ওইখানে খবর নাই, আর এখানে খালি ব্যাংকটাকে ইসলামীকরণ করার চেষ্টা করছি, কি জন্য? সুবিধাবাদ জিন্দাবাদ নাকি? এরকম ভাবে দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের পাঁচটা কাজ আদেশ করছি, আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ তাআলা আমাকে ওই পাঁচটা কাজ আদেশ করেছেন, বিল জামা আবি ইসলামী আত্তা আবি হিজরাতি ওয়াল জিহাদ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হুকুম করেছেন বিল জামা, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের নেতৃত্বে একটা জামার অন্তর্ভুক্ত হতে হবে। আছে সেগুলো, গণতন্ত্রে দল তৈরি করছে বিভিন্ন রকমের, এই দেশে ঐক্য জোট তৈরি করেছে ছয়টা, এরপরে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিল জামা, আল্লাহ তাআলা কোরআনে হুকুম করেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, খবরদার বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না। কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। এই আয়াতের আলোকে আল্লাহর নবী সমাধান দিয়েছেন যে মুসলিমদের একজন ইমাম থাকবে, একজন লিডার থাকবে, আল ইমামু জুন্না, ওই ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি। বুখারীর হাদিস খুলে দেখুন, বাবুন আল ইমামু জুন্না, কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম, ইমাম হচ্ছে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমাম হবে ঢাল, ঢালের আড়ালে থেকে যেরকম ভাবে যুদ্ধ করে এরকম মুসলিম জাতি এক ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে। আজকে যদি বাংলাদেশে সত্যিকার অর্থে দিন কায়েমের জন্য চেষ্টা হতো, এই সব দলগুলো ভেঙে দিয়ে সব লোক একজন ইমামকে নেতা মানত, তার কাছে বায়াত দিত, তাহলে বাংলাদেশে প্রায় 3 লাখ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম সব যদি এই ঢাকার বুকের রাজপথে নেমে আসত এক ইমামের নেতৃত্বে, আমরা লড়াই করব, যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সংবিধান কোরআনের বিধান কায়েম না হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না। এটা হলে এই দেশে ইসলাম ছাড়া কি থাকতে পারে? কিন্তু আমরা গণতন্ত্রের ট্যাবলেট খেয়েছি, গণতন্ত্র মানেই তো দল তৈরি করা। আল্লাহ বললো আলা তাতাফাররাকু, দল তৈরি করো না, গণতন্ত্র বলে দল তৈরি করো, একটা সরকারি দল, অনেকগুলো বিরোধী দল, এর মধ্যে একটা প্রধান বিরোধী দল,
আল্লাহ বলছেন বিধান চলবে একমাত্র ওহির বিধান, তাত্তাবি মা ইউহা ইলাইকা মিন রাব্বিকা, রবের পক্ষ থেকে যেটা ওহী তার অনুসরণ করো। গণতন্ত্র বলে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, আল্লাহ তারা বলছেন সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করো না। ওয়াইং তুতে আকসারা মানফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ছাড়বে, পথভ্রষ্ট করে ছাড়বে, বিভ্রান্ত করে ছাড়বে। তার মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল, কোন দলকে সমর্থন করলো, এটা মানা যাবে না। মমিনদের নেতা নির্বাচিত হবে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমরুহুম শূরা বাইনাহুম, মমিনদের শূরার মাধ্যমে এরা ফয়সালা হবে। ওয়াসাবিরহুম ফিল আমর, আল্লাহ তাআলা সিও নবীকে বলেছেন আপনি ওদের সঙ্গে পরামর্শ করুন। এ ওদের সঙ্গে বলতে কারা, শিক্ষিত অশিক্ষিত, সুৎখোর ঘুষখোর মদখোর জুয়াচোর, এদের সঙ্গে না, যারা আল্লাহ নবীরা বাস্তব আমলকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বিচক্ষণ, যারা জ্ঞানী গুণী, এরকম লোকদের সঙ্গে পরামর্শ করতে আল্লাহ বলেছেন, তাদের সঙ্গে পরামর্শ করেছেন। আল্লাহর নবী কি কোনো গণভোট দিয়েছিলেন, কোনো গণভোটের ব্যবস্থা করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন? এজন্য মনে রাখতে হবে আজকের মুসলিম জাতি আল্লাহর নবীর নির্দেশনা ত্যাগ করে, আল্লাহর কোরআনের নির্দেশ ত্যাগ করে ইসলাম কায়েমের জন্য বিভিন্ন পন্থা দখল করেছে। কি জন্য? কারণ ইসলামে ইস্তেকামত থাকা, অটল থাকা বড় কঠিন। এজন্য এখানে যে আজকে জেহাদের কথা বলা হয়, তাহলে আমেরিকা বলবে এরা জঙ্গিবাদ। এমনি ভাবে আজকে শুধু এরা জেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা না, এরা জেহাদ না করার অন্যায় গুনায় গুণাগার হয়েছে তা না, বরং যারা কোরআনের কথা বলে, যারা জেহাদের কথা বলে, তাদেরকে আজকে প্রকাশ্যে তারা ঘোষণা করছে এরা জেএমবি, এরা অমুক তুমি, এই বলে কালারিং করে দিচ্ছে, ঠিক কিনা? এহুদি খ্রিস্টানদের চক্রান্ত এটাই। ওরা বলেছে, আপনারা র্যান্ডের রিপোর্ট পড়েছেন, ইন্টারনেটে দেখবেন, র্যান্ড ইনস্টিটিউটের লেখা পড়বেন, আর ANDI র্যান্ড, এটা লিখে ইন্টারনেটে সার্চ দিবেন, র্যান্ডের রিপোর্ট চলে আসবে, বিস্তারিত বললে পাবেন। সেখানে বলেছে তোমরা যদি দেখো একজন এক পাশে মোল্লা ওমর জেহাদের বক্তব্য দিচ্ছে, রাস্তার আর এক পাশে আর একজন মোল্লা বরডলিকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে ফতোয়া দিবে। তোমরা যদি একদিকে দেখো একজন লোক জেহাদের পক্ষে কথা বলছে, তার বিপক্ষে ওদের থেকে আর একবার আলেম তৈরি করে দাও যারা ওর বিপক্ষে ফতোয়া দিবে। ভাইরা আমার, এইগুলো কেন হচ্ছে? আজকে ইস্তেকামত যারা বলছে, ইস্তেকামত আল্লাহর হুকুম যারা রয়েছে, রাসুলের তরিকা যারা রয়েছে, এর উপর অটল থাকা বড় কঠিন। কারণ তাহলে কুফফাররা পয়সা দিবে না, তাহলে কুফফাররা সমর্থন দিবে না, এদেশের সেকুলার মুসলিমরা সমর্থন দিবে না, পপুলার মুসলিমরা সমর্থন দেবে না। এই জন্য তারা বিভিন্নভাবে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, রাসুলের তরিকা ছেড়ে দিয়ে বিভিন্ন পন্থায় চোরা পথে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, বলছেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, আমি একদিন আল্লাহর নবীর পিছনে ছিলাম, একটা বাহনে আল্লাহর নবীর পিছনে ছিলাম। ফাকালা ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বালক আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি, ভালো করে মুখস্থ করো। এক নাম্বার হচ্ছে ইহফাযিল্লাহ ইহফাযুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর হেফাজত করার মানে হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহর দিন হেফাজত করো, অটল থাকো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। হেফাজত করবেন কে? আল্লাহ। ইহফাযিল্লাহ তাজিহু তাজিহু তুজাহাক, তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, আর যখন তুমি চাবে, শুধুমাত্র কার কাছে চাবে? ফাসআলি আল্লাহর কাছে চাবে। ওয়াইদা স্তানতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাবে, তো শুধুমাত্র আল্লাহর সাহায্য চাবে। ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতালাউ ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুক, অন্য রওয়ায়েতে আছে আন্নাহলা সামাওয়াত ওয়াল আরদ, আসমানবাসী ওয়াল জিন্না ওয়াল ইনসা, জিন ইনসান, আসমানবাসী জমিনবাসী সব যদি একত্র হয়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করার জন্য
লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, সকলে মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, শুধু অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন। পক্ষান্তরে ওয়াইন ইসতামাউ আলা ইয়াদুরুকা বিশাইইন, যদি আসমানবাসী জমিনবাসী ফেরেশতা মানব দানব সব একত্র হয় আলা ইয়াদুরুকা বিশাইইন তোমার কোনো ক্ষতি করার জন্য, লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তাহলে তোমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যেই পরিমাণ লিখিত আছে বরাদ্দ আছে এর বেশি কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআতিল আকলামু ওয়াজফাতিস সুহুফ, কলম তুলে রাখা হয়েছে আর খাতা শুকিয়ে গেছে, আল্লাহ তাআলার লিখিত খাতা শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এজন্য মনে রাখতে হবে আমাদের সাহায্য করা মালিককে আল্লাহ, আর দুনিয়ার সমস্ত লোক মিলে যদি আমার উপকার করতে চায় করতে পারবে না, অতটুকুই পারবে যতটুকু লিখে রেখেছেন কে আল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষ একত্রে ক্ষতি করতে চায় কতটুকু ক্ষতি করতে পারবে, যতটুকু আল্লাহ তাআলা আগে থেকে লিখে রেখেছেন। এই জন্য আমাদেরকে অটল থাকতে হবে। কাব্বা বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন, আমরা শাকাও না ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিদুন বুরদাতাল্লাহ ফি যিল্লিল কাবা, আল্লাহর নবী একদিন কাবার ছায়ায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, এই সময় আমরা গিয়ে বললাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না, আমাদের জন্য কি আল্লাহকে দোয়া করবেন না, আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, উঠে বসলেন, ফাকালা, আল্লাহ তো বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার, তোমাদের আগের লোকদের অবস্থা জানো, তাদের এক এক জোড়ার জন্য গর্ত খনন করা হতো, এরপরে তাদেরকে গর্তে ফেলে দেওয়া হতো, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে তাদের কাছে কড়া টানা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, অতঃপর সেই কড়াকে তার মাথার উপরে রেখে দেওয়া হতো, ফায়ুশাক্কু বিইসনাতাইনি, এরপরে তাদেরকে সেই কড়া দিয়ে দুই ভাগ করে চিরে ফেলা হতো, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে এত কষ্ট তাদেরকে দিনের থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদে, আর তাদের এক একজনের লোহার চিরুনি দিয়ে তাদের মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসবিন, তাদের গোশতগুলোকে রগগুলোকে চিরুনি দিয়ে লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলা হতো, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না। আল্লাহি লাইয়ুতিম্মান্না হাযাল আমরা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে ছাড়বেন, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত, এমনকি একজন আরোহী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত ভ্রমণ করবে একা একা, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আবি যিবা আলা গানামিহি, অথবা বকরি নেকড়ে বাগে নিতে পারে এই ভয় থাকবে, এছাড়া আর কোনো ভয় থাকবে না, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো, তোমরা বড় তাড়াহুড়া করছো। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন অটল থাকা, ইস্তিকামাত, আমি আলোচনা করি ইস্তিকামাত নিয়ে, অটল থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আল মুস্তাদরাক আল হাকিম আল সহিহাইন লিন-নিসাবুরি, সেখানে লিখেছেন 5646 নম্বর হাদিসে, আর ইবনে সাদ কাল কান আম্মার ইবনে ইয়াসির ওয়া আবুহু ওয়া উম্মুহু আহলু বাইত ইসলামিন ওয়া কানা বানু মখযুম ইউযিবুনহুম, বানু মখযুম আম্মার ইবনে ইয়াসিরকে, তার বাপকে, তার মাকে শাস্তি দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাম দেখতেছেন শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে, চরম শাস্তি দেওয়া হচ্ছে। আম্মারের মা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো, ইসলামের প্রথম শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার একজন মহিলা, ইসলাম গ্রহণ করার কারণে যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবী যখন তাদেরকে দেখলেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবরান ইয়া আল ইয়াসির, সাবরান ইয়া আল ইয়াসির, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, সবর করো, সবর করো, তোমাদের জন্য আমাদের আর তোমাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে জান্নাত। এইভাবে অটল থাকতে বলেছেন। কোরআনুল কারীমে সূরা আসর আল্লাহ বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মুমিনদের বৈশিষ্ট্য
হকের উপরে থাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিলে বিপদ আসবে, সেজন্য সবর করতে হবে। ভাইরা আমার, এজন্য যদি ইস্তেকামত থাকে, আল্লাহ বলছেন কোনো ভয় নাই। কোরআনুল কারীমের সূরা আহকাফের 13-14 আল্লাহ বলছেন, এবার শুনুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন কে, আল্লাহ, থুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, বিচলিত হয় না, ইস্তেকামত থাকে, কুফফারদের শক্তি দেখে ভয় পায় না, অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতবাসী, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, জাযান বিমা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার বিনিময়ে স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এরপরে সূরা ফুসসিলাতের 30-32 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন কে, আল্লাহ, সুম্মা তাকামু, এরপরে তারা অটল থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়, ফেরেশতারা নাযিল হয়, আর অভয় দিতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ভয় করো না, দুনিয়ার কাফেরদের কত বড় শক্তি আছে, চিন্তা করো না, পরে কি হবে, আমার বউ কি হবে, বাচ্চা কি হবে, আমার খানকা কি হবে, দরগা কি হবে, ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের জন্য তোমাদের ওয়াদা করা হতো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি, দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গে আছি, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি, ওয়ালা ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমাদের মন চাবে, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং সেখানে তোমরা যা দাবি করবে সব পেয়ে যাবে, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ, ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, কার মেহমানদারি, এই মেহমানদারির জন্যই তো তৈরি থাকতে হবে। এই জন্যই আপনারা জানেন, আজকে আমি পরে প্রায় বলি, লক্ষ কোটি মুসলমান, 150 কোটি মুসলমান, গত জুমাতে যুগ যুগ ধরে আমরা শুনি ফিলিস্তিনের মুসলমানদের গুলি করা হচ্ছে, গত জুমাতেও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে গুলি করা হয়েছে, ঠিক কিনা, আপনারা দেখেছেন সেখানে যুবককে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে, মুসলমানদের কোরআনুল করিমকে এই আমেরিকান সৈনিকেরা আফগানিস্তান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য মুসলমান কি প্রতিক্রিয়া করলো, কিছু মিছিল মিটিং করলো, শেষ, বর্তমানে মিছিল মিটিং দিয়ে হবে না, কুফফারদেরকে পুরা দুনিয়ার যেখানে পাওয়া যায় সেখানে আমেরিকা অ্যাটাক করতে হবে, ঠিক কিনা, আপনারা জানেন আজকে কাফের শুধু আফগানিস্তানে নয়, আমি প্রায় বলে থাকি আফগানিস্তানে যেমন আমেরিকার বিরুদ্ধে লড়াই হচ্ছে, ফিলিস্তিনে লড়াই হচ্ছে, কাশ্মীরে লড়াই হচ্ছে, চেচনিয়া বসনে লড়াই হচ্ছে, সোমালিয়া লড়াই হচ্ছে, বাংলাদেশেও সেই একই কুফফার আছে, বাংলাদেশি মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে যে কাফের আফগানিস্তানে মুসলমানদের হত্যা করছে, মুসলমানদের কোরআন পুড়িয়েছে, যে কাফের ফিলিস্তিনি ভাইদেরকে গুলি করছে, তাদের বিরুদ্ধে দুনিয়ার সব জায়গাদেরকে আক্রমণ করা ফরজ হয়ে গেছে। ভাইরা আমার, মনে রাখতে হবে, আজকে মুসলিম জাতি সেই ইস্তেকামত ভুলে গেছে, কাফেরদের ভয়ে থরথর করে কাঁপছে। আমি বলে থাকি 150 কোটি মুসলমান, আর ওদিকে ইহুদি রাষ্ট্রের ইহুদি সংখ্যা কত, 70 লাখ, মাত্র 70 লাখ, 1 কোটিও না, এই 70 লাখ ইহুদি মুসলমানদের হামলা করছে, আর মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ইহুদি খ্রিস্টান কবে সাহায্য করবে, আমেরিকা কবে সাহায্য করবে, সেই সাহায্যের জন্য উৎপেতে বসে আছে, ঠিক কিনা ভাইরা আমার। তারপরও সবাই না, কিছু লোক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিছু লোক লড়াই করে যাচ্ছে, আপনারা দেখেছেন, যার ফলে আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শে লিপ্ত আছে। কারণটা কি আমি বলি, আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর চেয়ে অনেক বেশি ছিল, আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে, 1 লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে, ছাটাই করার ঘোষণা দিয়েছে, আর তালেবানরা
মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত, এখন মুসলমান আগের চেয়ে দুর্বল না শক্তিশালী? এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী? এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে, কাশ্মীরে যুদ্ধ করছে, ইরাকে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, সোমালিয়া যুদ্ধ করছে, দুনিয়ার যেই কোনো জায়গায় কাফের মুসলমানদের হামলা করছে, চ্যালেঞ্জ করছে, সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না, ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না, সেখানে মুসলমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ছে। ঠিক যদি সারা দুনিয়া থেকে মুসলিমেরা এরকম ভাবে কাফেরদের ঝাঁপিয়ে পড়তো, কাফেরদেরকে আক্রমণ করত, তাহলে আমেরিকা শুধু আফগানিস্তান ছেড়ে নয়, ওদের আমেরিকা ছেড়ে হোয়াইট হাউস ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে কবরে চলে যেত, ঠিক কিনা? ভাইরা আমার সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হয়। আপনি বলেন এত লোক মারা যাচ্ছে, আল্লাহ সাহায্য করছে না, কেন? আল্লাহ বলছেন এই আমতাসকুম করহন ফাকাদ মাসাল কওমা করহন মিসলহু। আল্লাহ বলছেন যদি তোমাদের কিছু লোক বিপদ আপদে পড়ে যায়, আঘাত স্পর্শ করে, তারা মারা যায়, জখম হয়ে যায়, অসুবিধা কি? তারাও তেমনটা হয়ে যাচ্ছে। ফাকাদ মাসাল কওমা করহন মিসলহু, ওরকম তাদের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে, তারাও মরতেছে। এই দেখেন না, দুইজন চারজন মরতে এসে দেনি, কালকেও মরছে দুইটা। আমেরিকার সৈনিকদেরকে এখন আফগানিস্তানের পুলিশ যারা ওদেরকে পাহারা দিত, এখন পুলিশটাই পুলিশ শুরু করে দিয়েছে। এটা আল্লাহর সাহায্য। সাহায্য কার? ইনশাআল্লাহ এরকম যদি চলতে থাকে, এই কুফফার দুনিয়ায় পালাবার সুযোগ পাবে না। আল্লাহ তারা সেজন্য বলেছেন তোমাদের যদি কিছু লোক আঘাতপ্রাপ্ত হয়, তো অসুবিধা তো নাই কিছুই, ওরাও তো আঘাতপ্রাপ্ত হচ্ছে। অতিল কাল আইয়াবিল হাবাইনার নাস, আল্লাহ বলছেন আমি এভাবেই মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি, সবসময় মুমিনদের বিজয় দেবো তা না, তাহলে মুমিনরা ভুলে যাবে। সেই জন্য পালাক্রমে তিলকাল আইয়ামু নুদা বেলু হাবাইনার নাস, আমি মানুষের মধ্যে এরকম পালাক্রমে পরিবর্তন আনি। সেই জন্য মনে রাখতে হবে আজকের এই সময় আমাদের প্রয়োজন আল্লাহর দিন উপর ইস্তেকামত থাকা, অচল থাকা, অবিচল থাকা, পাহাড়ের মতো দেহ থাকা, এটার নাম কি? আল্লাহ বলছেন মুমিনদেরকে ইস্তেকামত দান করবেন, ওয়াদা করেছেন কে? শর্ত মুমিন হতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেকামতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরাও সে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকেও, আমাদের কলকে, আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো, এবং যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো কঠিন পরিস্থিতিতে তোমার দিনের জন্য জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যেন আমরা লড়াই করে তোমার দিনের জন্য আমরা শহীদ হতে পারি, সে তৌফিক দান করো আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।